অক্সিজেনের মাত্রা কম, কথা আমার পুরো আটকে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা, আমি জান্নাত দেখাও, দেখুন পুরোটা। আর অক্সিজেন লেভেল খুবই কম। কি বাবা, তুমি কি করছো এত রাত্র হয়ে গেল? এখন খেতে ফেতে দিব না নাকি? কেন দেখতে পাচ্ছ না কি করছি আমি? তুমি মটন বিরিয়ানি চিকেন কষা করেছিলে, সেই জিনিসগুলো কোথায় গেল? ফ্রিজে তো উপরে রয়েছে। কি ব্যাপার, এখান থেকে খাবার কোথায় গেল? এখানে খাবারগুলো ছিল, সে খাবারগুলো কোথায় গেল? দেখো তুমি তো খাবারগুলো খাচ্ছিলে না, ফেলে রেখে রেখে নষ্ট হয়ে যেত, তাই আমি কাজের কাকিমাকে দিয়ে দিয়েছি। মানে কাজের কাকিমাকে দিয়ে দিয়েছি। সারাদিন তো তুমি আমি দুজনেই কাজ করি, কখন একবার বলো। এই গরমে এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে বাবা, এরকম রেগুলার এরকম পাগল কেন করছো? আমি এতদিন ধরে তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারিনি, তার জন্য তুমি এত রাগ করছো। সারাদিন ধরে তুমি আমি দুজনায় বাইরের কাজ করে সংসার কাজ করে না, আমি গরমে ফেড আপ। তুমি কি কোথাও আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে সেটা বলো। কি হলো, চুপ কেন আছো? ঘুরতে নিয়ে যেতে পারবে বলো। ঠিক আছে, আমি আজকে এই মুহূর্তে এখনই বলছি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো, আর এমন জায়গায় এই গরমেতে নিয়ে যাবো না তুমি কল্পনা করতে পারো না। আমি তোমার মিথ্যা কথা আর সহ্য করতে পারছি না গো। আমি বলছি সিরিয়াসলি বলছি বাবা, এখনই আমাকে আধা ঘন্টা টাইম দাও, আমি দেখো এখনই কি করি। তো হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু সিচুয়েশন আমার সাথে ঘটার পরে রাত 11টার সময় অনলাইনে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুক করে সারা রাত জার্নি করে হাওড়া স্টেশনে পৌঁছে ট্রেনে চড়ে উঠে বসার পরেই আমার ওয়াইফের মাথা ঠান্ডা হয়। সো হ্যালো গাইস, আমরা ফাইনালি বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। তো যাই ভেতরে, এবার দেখি কিরকম ব্যাপার স্যাপার। আমার মতো দরজাটাও খুব নরম প্রকৃতির, টুকুস করে সুইজে চাপ দিতেই সাইডে সরে গেল। বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়েছি, ওঠার পরের এক্সপিরিয়েন্সটা কেমন দেখা যায়। সামান্য কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম আমাদের সিংহাসন দুটি, আর সেখানে বসা মাত্রই শুরু করে দিলাম কোথায় কি আছে খোঁজাখুঁজি। চাটা শেষ করে পারলাম না, তার মধ্যেই দেখি ব্রেকফাস্ট চলে এলো। আমাদের এই নতুন এবং প্রথম ব্লগে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে স্বাগত জানাই। লাঞ্চ টাইম। ওমা, গরম লেগে গেছে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই তুমি একার ভিডিও নিচ্ছ কেন? আমার ভিডিও নাও, আমার ভিডিও। আমি কি দেখতে খারাপ? আমার চুল কি কালো? না, আমার চুল লাল, দেখো আমার দেখতে ভালো। কিছু বলবেন আপনি আপনার অবস্থার ব্যাপারে, শোচনীয় অবস্থা। সামার ভ্যাকেশনে আমরা চলে এসেছি, এত সুন্দর এই যে পরিবেশটা। অ্যাকচুয়ালি এই রাত্রেবেলায় সবই বন্ধ হয়ে গেছে, আর আমার কেনাও কমপ্লিট, মানে আমার পকেট খুশে, এনার শান্তি খুলে যাচ্ছে।
ও খুলেই যাবে, আর খুলবে কি? গ্যাংটকে পৌঁছে একটা রাত থেকে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম লাচুং এর উদ্দেশ্যে। একটা জিনিস তো বলতেই হয়, পাহাড়ের জীবনযাত্রা একদমই আমাদের মতন নয়। সেখানে সব কিছুই খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই বেশি দেরি না করে খাবার দাবার ঝটপট খেয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। লাচুং যাওয়ার রাস্তা কিন্তু আমরা সবসময় ভালো পাইনি। এখান থেকে শুধু বলা হচ্ছে যতজনা গাড়িতে আছো মিনিমাম একটা অক্সিজেন সিলিন্ডার যেন সবাই নিয়ে নেয়। অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিতে হবে এই কারণের জন্য পরবর্তীতে উপরের সেকশনে যেয়ে অক্সিজেনের অভাব হতেই পারে। আর অক্সিজেনের অভাবে কী কী প্রবলেম হয় সে তো আপনারা সবাই জানেন। দেখি কতদূর কী হয়। এটা পুরো সম্পূর্ণ টেম্পোরারি একটা। কী হলো ব্যাপারটা বুঝলেন? আসলে এটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া, তার জন্যই ক্যামেরা অফ করতে হলো। ক্যা পিওগে? তা তো বাংলায় বলো। চা খাবো। তুমি চা খাবে? কেমন লাগছে আমাদের জার্নিটা? সারাদিন ধরে শুধু টিক টিক না, সারাদিন ধরে এরকম হচ্ছে কি রকম বলো তো? ধরো ধরো ধরো, এই বসে বসে থেকে শুধু জার্নি আর জার্নি। ও বাবা, কি খাবে কি খাবে? মোমো?
কারণটা অনেকেই জানেন। গত বছর বন্যা এবং ধসের কারণে পাহাড়ের ছোট ছোট গ্রামগুলো যে ধ্বংসলীলাতে মেতে উঠেছিল তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। जिसका पता तुमको भी है, जिसकी खबर मुझको भी है, दुनिया से भी छुपता नहीं, ये जाने कैसा राज है। So guys, finally আমরা লাচুং পৌঁছে গেছি। তো আমরা যেখানে আছি সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই পেছন দিকটা দেখিয়ে অসাম একটা ভিউ। একটানা সাত ঘন্টা জার্নির পরে শরীরে কি আর কিছু থাকে? আমি বহুত ঠান্ডা লাগ রহা হ্যায়, ভুখ ভি লাগা হ্যায়, দিন ভর পুরা জার্নি চল রহা হ্যায়। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু নেক্সট পার্ট দেখতে একদমই ভুলবেন না, কারণ নেক্সট পার্ট হতে চলেছে বিভৎস ইন্টারেস্টিং। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই আমাদেরকে ফলো করুন।